বিসমিল্লাহির রহমানির রহিম জানবেন টু শিখবেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে কম্পিউটারের কিবোর্ড নষ্ট হয়ে গেলে সেটিং থেকে কিভাবে ইউজ করবেন সেটা আমি দেখাবো। যারা কম্পিউটার ইউজ করেন সবাই তো জানেন, কেউ কিছু মনে করবেন না। যারা জানেন না, নতুন ল্যাপটপ কিনছে কম্পিউটার, তাদের জন্য দেখাচ্ছি ভিডিওটা, কারো না কারো উপকারে আসবে। অনেক সময় দেখা যায় কিবোর্ড নষ্ট যদি নাও যদি হয়, আমরা যখন পিসি ইউজ করি আমাদের বসে বসে কাজ করতে হয়, হয়তো আপনি টাইট হয়ে গেছেন, আপনার থেকে আর বসে কাজ করতে মন চাইতেছে না, বা গভীর রাত হয়ে গেছে, আপনি চাচ্ছেন একটু শুয়ে মাউসের মাধ্যমে বা ডেস্কটপে কিবোর্ডটা এনে ইউজ করার জন্য চাচ্ছেন। কারণ আপনি যদি মেন কিবোর্ড যদি ইউজ করতে যদি চান, তাহলে আপনাকে বসে থাকতে হবে। তো ইচ্ছা করলে আপনি পিসির থেকে দূরে বসেও, শুয়ে থেকেও আপনি কিবোর্ড ইউজ করতে পারবেন। সেটা কিভাবে? প্রথমে আমাদেরকে এখানে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেলে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম আসবে। এখানে আপনারা লক্ষ্য করবেন, এখানে দেখেন তিনটা আইকন আছে আমাদের, লার্জ আইকন, স্মল আইকন, ক্যাটাগরি, এরকমও থাকতে পারে, হয়তো আপনারা যখন ওপেন করবেন এরকমও থাকতে পারে। যাই থাকুক না কেন, ক্যাটাগরিতে রাখবেন। রাখার পর এখানে দেখেন ইজ অফ অ্যাক্সেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ইজ অফ অ্যাক্সেস সেন্টার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন স্টার্ট অন স্ক্রিন কিবোর্ড, এখানে ক্লিক করলে এসে যাবে। তারপর এখান থেকে কেটে দিবেন, দেখেন এখন আপনারা শুয়ে থেকেও আপনারা এখানে টাইপ করে যে কোনো কিছু দেখতে পারবেন বা করতে পারবেন, যেটা করতে চান। আমি আপনাদেরকে একটু দেখাবো। এখানে দেখেন আপনি যদি এখানে যদি টাইপ করেন, যেমন আমি একটা টাইপ করব বাংলা সং, বাংলা সং, এখানে এভাবে টাইপ করলাম। হ্যাঁ, আপনি যদি এখন যদি এই কিবোর্ডের মাধ্যমে যদি টাইপ করেন, দেখেন একদম ইজি, যে কোনো জায়গায় বসে ইউজ করতে পারবেন। দেখুন এরপর এখানে কি করতে হবে, এন্টার। দেখতেছেন চলে এসেছে। তো আপনাদেরকে আর কষ্ট করতে হবে না, এখানে একদম শর্টকাট কি দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে এখানে ড্যাশবোর্ডে রেখে, ডেস্কটপে রেখে আপনারা ইউজ করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন এবং জানবেন তো শিখবেন চ্যানেলের সাথে থাকবেন।